হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে তৈরি করে দেখাবো ক্যাপাচিনো কফি। তো এটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করব। আমার আম্মু ঠিক এইভাবেই এই কফিটা তৈরি করে। তো চলুন দেখে নিই কীভাবে এটা তৈরি করতে হবে। আমি এখানে 2 কাপ পানি গরম করে নিব, আর এর মধ্যে পানিটা ফুটে উঠলে দিয়ে দেব 1.5 টেবিল চামচ চা পাতা। তো আজকের আমি কফিটা শুধুমাত্র কফি দিয়ে তৈরি করব না, চা পাতিও দিব এর মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমি এই ক্যাপাচিনো কফিটা নিয়েছি, আর এটার সাথে একটা চকলেটের পাউডার দেওয়া থাকবে তৈরি করার জন্য। চাটা ফুটে উঠেছে, আর এই চাটা প্রায় 2-3 মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে থেকে লিকারটা বের করে নিই। আমি দেখুন লিকারটা বের করে এটা একটা টিপটে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, এটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিই। আমি এখানে গাভীর দুধ ইউজ করেছি, যার কারণে উপরে একটা দেখুন হালকা সামান্য তেল ভাসছে। তো আমরা জানি যে গাভীর দুধটা বেশি ঘন করলে এরকমটা হয়। এর মধ্যে আমি ক্যাপাচিনো কফিটা পুরাটা দিয়ে দিই। আমি এখানে 1.5 কাপের মতো প্রায় পানি নিয়েছিলাম, যদিও 2 কাপ নিয়েছি সেটা ফোটানোর পরে 1 কাপ হয়ে গেছে, তার মধ্যে সম্পূর্ণ প্যাকেটটা ঢেলে দিই। ফিওস, আমি যেহেতু চা দিয়েছি এক্সট্রাভাবে, তো এর জন্য আমি 1 টেবিল চামচ চিনি ইউজ করলাম। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখন একটা মগে এটা ঢেলে নেব। আমি এখন এর মধ্যে কফির সাথে থাকা চকলেটের গুঁড়াটা দিয়ে দিব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার ক্যাপাচিনো কফি। তো এটা খুবই টেস্টি, যারা চা কফি দুটাই পছন্দ করেন তাদের জন্য এটার একটা ড্রিঙ্ক। তবে আর ভিডিওটা আর বড় করবো না, যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।